প্রচুর বৃষ্টি হচ্ছে এক কথায়, যেটা আমি যদি দেখাই যে প্রচুর বৃষ্টি, এত পরিমাণ মেঘলা, এত বৃষ্টি হচ্ছে, আমি জানি না দেখানো যাচ্ছে কিনা বা ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, অনেক অনেক বৃষ্টি। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার এখানে বাসার মধ্যে শামুক বাসা বেঁধেছে। এই তো শামুক চলে এসেছে রুমের ভিতরে, আমি যদি একটু দেখাই কাছ থেকে, দেখুন কিভাবে সে মাথা নাড়তেছে। মানে আমি জাস্ট হতভম্ব, মানে এই বৃষ্টির মধ্যে ঘরের ভিতরে স্নেল চলে আসলো, মানে আমি এগুলোকে খুব ভয় পাই, খুবই ভয় পাই। এখন একটা জীব যদি আমাকে ক্ষতি না করে, আসলে ওদেরকেও তো মারা উচিত না। এখানেও এই যে বাহিরে আরেকটা, হ্যাঁ এরকম অনেকগুলো এসেছে, এখানে একটা এসেছে যে এখানে, তো কি করব, আবার এখানে একটা এসেছে, তো আমি বুঝতে পারতেছি না যে আসলে কি করব বা কি করার আছে। হ্যাঁ, তো এই যে এটার শুধুমাত্র একমাত্র মাথাটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি, এই যে অনেকদিন ধরেই মন চাচ্ছে যে পুডিং খাবো, পুডিং খাবো, না খেয়ে আসলে পারা যায় না, সে কারণে আজকে একটু দেখি পুডিং বানাবো। তো দুধটা আগে একটু জাল দিয়ে নিই, আমি এখানে প্রায় 1 লিটারের মতো আমি দুধ দিলাম, এই দুধটা দিলাম, তো এটা জাল হতে থাকুক। এই যে দেখতেই পাচ্ছেন হয়তো বা, মোটামুটি এখানে হচ্ছে আমার দুধটা বলক চলে এসেছে। তো বলক আসার পরে এখানে আমি এই যে চিনি দিয়ে দিব, মিষ্টিটা হচ্ছে নিজের মন মতো, যেহেতু আমি মিষ্টি অনেক পছন্দ করি, তাই হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দিয়ে আমি হচ্ছে জাল দিব, কারণ যাতে একটু মিষ্টি হয় আর চিনিটাও গলে যায় আর কি। তারপরে এই দুধটাকে ঠান্ডা করে নিব। এখানে হচ্ছে আমার দুধ হচ্ছে, চিনি দিয়ে আমি হচ্ছে এই করতেছি, এটাকে একটু কমিয়ে নিব যাতে হতে থাকে। আর এখানে আমি ডিম বের করেছি, ডিম নিয়ে নিব 4টার মতো। এখানে না আবার ডিমের হচ্ছে ডেট দেওয়া থাকে, এই যে ডেট, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, প্রত্যেকটা ডিমের ডেট আছে। এখানে আমি 4টার মতো ডিম নিয়ে নিব, যেহেতু 1 কেজি দুধ, 1 কেজি দুধে আমার 4টা ডিম লাগবে। চারটা ডিম হচ্ছে আমি এটার মধ্যে ফাটিয়ে নিচ্ছি আগে। আমি হচ্ছে এখানে দুধটা জাল দিয়ে ফেলেছি, এখন হচ্ছে এটাকে ঠান্ডা করতে হবে। আর এখানে ডিম নিয়েছি 5টা, 4টা নিয়ে নেই, 5টা নিলাম। এখন হচ্ছে এটাকে ভালো মতো ফেটে নিব ডিমটাকে চামচ দিয়ে, ব্লেন্ডারও ব্লেন্ড করা যায় বাট আমি চামচ দিয়ে ফেটে নিব। এখানে আমি ডিমটাকে ভালো মতো চামচ দিয়ে করে নিয়েছি, আর হচ্ছে যেহেতু এটার মধ্যে আমি পুডিং বানাবো, সো এটার মধ্যে ক্যারামেল তৈরি করার জন্য আমাকে চিনি দিয়ে দিতে হবে, আমি চিনি দিয়ে দিতেছি। এই যে অলরেডি হচ্ছে চিনি বলা কাশা শুরু হয়েছে, ক্যারামেল হলে আপনাদের সাথে এটা শেয়ার করব আমি। এই তো আমার হচ্ছে ক্যারামেলটা হয়ে গেছে, এখানে আমি ডিমটাও রেখেছি, দুধটা ঠান্ডা হোক, এটাও ঠান্ডা হোক, সব ঠান্ডা হোক, তারপরে করবো একসাথে। এখন আমি যেহেতু দুধটা হচ্ছে আমার ঠান্ডা হয়ে গেছে, এখন হচ্ছে আমি এখানে ডিম দিব, জাস্ট মিনিট। এই যে ডিমটাকে ঢেলে দিব আর হচ্ছে দুধের সাথে মিশিয়ে দিব। আমি কিন্তু অর্ধেক ঢালছি আর অর্ধেক রেখেছি, এভাবে আবার দিব, আবার নাড়ব।
আসলে পুডিং বানানোটা খুবই ইজি, যারা পারে তাদের জন্য আর কি। এমনি তো আমার কাছে ইজি মনে হয়, আপনাদের কাছে কেমন লাগে, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। তো আমার এই যে মোটামুটি হয়ে গেল, চিনিও ঠিক আছে আমি সব দিছি। এখন এইটার মধ্যে হচ্ছে আমি ঢেলে নিব, ক্যারামিনটাও আমার তৈরি হয়ে গেছে, আমি তো দেখিয়েছিলাম। এখন এটাই ঢেলে নিব, এই দুধ আর ডিমটা সুন্দর মতো। ওয়েট, আমি হচ্ছে পরে হালকা একটু পানি দিলাম, এই ফ্রাই প্যানটার মধ্যে পানি দিলাম, পানির উপরে হচ্ছে এটা বসিয়েছি। এখন হচ্ছে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে দিব। ওকে, এখন ফ্রাই প্যানের ঢাকনাটাও দিয়ে দিব, হওয়ার পরে আপনাদেরকে দেখাবো, আর কোনো কাজ নেই। আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিছি, ভিতরে একটা ঢাকনা দিছি, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে এই ঢাকনার নিচে হচ্ছে এইটা, এই যে ঢেকে দিলাম, তারপরে এইটা। ওকে, এখন এটা হতে থাকুক, ভাপে ভাপে হয়ে যাবে। আমার ফ্রাই প্যানটা পরে আমি ধুবো সুন্দর মতো, এখনো ধোয়া হয়নি, আমি জাস্ট বসালাম। তারপরে হচ্ছে আমি একটু গরু মাংস রান্না করব, তাই হচ্ছে আমি এখানে পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে দিলাম। আর এদিকে তো আমার পুডিংটা হচ্ছে, আর আমি এখন দেখি একটু গরু মাংসটা ধুয়ে ফেলবো। এই যে আমি গরু মাংসটা নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে, এটা হচ্ছে হাড়ের মাংস। যেহেতু কালকে আমি একটু বাহিরে যাব, তাই হচ্ছে আমি একটু রান্না বান্না করে রাখি। নাশোয়া এখন একটু ঘুমাচ্ছে, আসলে ও জাগ না থাকলে পারা যায় না এসব কিছু করা, বাচ্চা মানুষ তো। আসলে ও চায় যে একটু কুলে উঠি বা একটু ওর সাথে টাইম স্পেন্ড করি, এগুলো ও চায়। এখন একটু ভালো মতো আমি এটাকে ধুয়ে নিব মাংসটাকে। পেঁয়াজটা হওয়ার পর আমি এখানে রসুন, আদা বাটা, রসুন বাটা দিয়ে লবণ দিয়ে একটু মাংসটাকে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিব। যেহেতু আমি হচ্ছে আর আমি হচ্ছে আদা রসুন পেস্টটা সবসময় দেশের বাহিরে কিনাটাই খাই, আমার পছন্দ। তো আমি এখানে ভালো মতো কষিয়ে নেওয়ার পর 5 মিনিটের মতো, তারপরে হচ্ছে আমি এখানে সব ধরনের মশলা দেব, মশলা দিয়ে তারপরে পানি দিয়ে বসাবো। আপাতত পেঁয়াজটা যেহেতু হয়েছে, তা এখন হচ্ছে আমি আদা রসুন বাটা পেঁয়াজ তারপরে হচ্ছে লবণ এই দুটো জিনিস দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো ঢেকে দিব যে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো। তারপরে হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম 6টার মতো, কারণ হচ্ছে আমি যেহেতু শুকনো মরিচ কম খাই, এই কারণে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু আবার 2 থেকে 3 মিনিটের মতো রাখবো, যাতে কাঁচামরিচের একটু ফ্লেভার মাংসের মধ্যে যায় আর কি। তারপরে এখানে হচ্ছে আমি কিছুক্ষণ পর মশলা দিয়ে দিয়েছি, আমি দেখাই। মরিচের গুঁড়া দিয়েছি আমি হচ্ছে 1 চামচ, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়া 1 চামচ দিয়েছি। ধনিয়া গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়েছি 2-4 চামচ, আর এটা হচ্ছে জিরার গুঁড়া, অলরেডি মিশে গেছে। জিরার ফাঁকে আমি 1 চামচ দিয়ে একটু বেশি দিয়েছি আর কি। এখন হচ্ছে আমি সবগুলো মিশিয়ে নেব আর কি, তারপরে আমি পানি দিয়ে কষিয়ে নিব। আমি হচ্ছে মরিচ কিন্তু কম দিয়েছি মরিচের গুঁড়া, কারণ হচ্ছে কাঁচামরিচ যেহেতু ইউজ করেছি তার জন্য আমি শুকনো মরিচের গুঁড়া কম দিয়েছি। এখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। এই তো আমার পুডিং হচ্ছে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তোবা দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে, আমি এটা একটু কানা করে দেখেছিলাম যে আসলে হয়েছে কিনা। যাই হোক, মাশাআল্লাহ, অনেক দিন পর বানালাম, প্রায় 7 থেকে 8 মাস পরে এই পুডিংটা আমি বানালাম। এখানে আমি পরে হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি, কালকে সকালে যেহেতু আমার কাজ আছে তার জন্য আমি আজকে সকাল করতেছি। এই যে আমার মাংসটা হচ্ছে, এখনো হয়নি, হলে দেখাবো যে কেমন হয়েছে। যাই হোক, বলক আসতেছে, নাশোর কাছে যাই, সে অনেক কান্নাকাটি করতেছে, দেখে আসি তাকে।
এই তো আমার গরু মাংস হয়ে গেছে। আমার গরু মাংস দেখতেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, না শোয়ার কারণে একটু লেট হলো। দেখ ও আমার কুলে, সে হচ্ছে কান্নাকাটি করতেছিল। যাই হোক, গরু মাংস রান্না করলে নাজমুলের কথা মনে পড়ে, কারণ সে গরু মাংস খুব পছন্দ করে। বাই দা ওয়ে, এ পাশে তো ভাত এখনো হয়নি, হচ্ছে আর কি। তো রান্না বান্না শেষ।